সেদিন বাবার যে বকাবকি সেটা আজ আমার
ছোটবেলার স্মৃতি বলতে আমি যে
আজকাল নারায়ণগঞ্জের দিকে দেখা যায় যে এই দুর্গা অসুরের যুদ্ধ, এই সিংহ নাচছে। আমার ছোটবেলায় আমি ওই ধরনের কিছু একটা করার চেষ্টা করতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য সারাদ সঙ্গীত পক্ষ থেকে শুভেচ্ছা। ক্লিস্ট আনন্দ। আর এই আনন্দকে আরো আনন্দময় করে তুলতে শারদ সংঘ রংপুর আয়োজন করেছে পূজা পরিক্রমার। আমরা এখন উপস্থিত হয়েছি সুইহারি পূজা আশ্রম দিনাজপুরে। আমরা এখন কথা বলবো এই কমিটির সাধারণ সম্পাদক
তাপস চক্রবর্তীর সাথে। কেমন লাগছে এবারে পূজো? এবারের পূজো দিনাজপুরের সকলের সহযোগিতায়, সকল পর্যায়ের সহযোগিতায় আমরা এবং আমাদের পাড়ার সবার সহযোগিতায় আমরা আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে করে চলছি এবং আশা করি সবার ভালোই লাগছে। আমার নিজেরও এই কমিটির সম্পাদক হিসেবে এই পুজো বাড়ির সবার উৎসাহ উদ্দীপনা দেখে ভালো লাগছে। আপনারা কি পুজো উপলক্ষে কোনো বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছেন কি না? হ্যাঁ, আমাদের অনেক আয়োজন আছে, অনেক চমক আছে। আমরা আগামীকাল বিশেষ সঙ্গীত সন্ধ্যা, নবমীর দিন আমরা বিশাল আরতি প্রতিযোগিতা এবং দশমীর দিন আমরা সিঁদুর খেলা মেয়েদের জন্য এবং এই পাড়ার যারা মেয়ে আছে, বউ আছে, তাদের জন্য শঙ্খফু এবং যারা জামাই আসে এই পাড়ার মেয়েদের, বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে গেছে যে জামাইরা আসে বেড়াতে পুজোর সময়, তাদের জন্য জামাই মেলা, এরকম অনেক আয়োজন দিয়েই ভরপুর এবারের পূজা। ধন্যবাদ আপনাকে। আমরা এই কমিটির আরেকজন সদস্যের সঙ্গে কথা বলবো। আপনার নাম? সুদীপ্ত সাহা, প্রচার সম্পাদক। কেমন লাগছে এবারে পুজো? অত্যন্ত ভালো। সুষ্ঠু সুন্দর পরিবেশে আমাদের এবার দিনাজপুরে ভিন্ন আঙ্গিকে একটু পূজাটা উদযাপিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সাধসংঘের পক্ষ থেকে এই পূজা কমিটিকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছে সুমন। আপনার নাম? স্বর্ণা কুণ্ডু। কেমন লাগছে এবারে পূজো? খুব ভালো লাগছে, অনেক মজা করছি আমরা, আরো অনেক মজা করব, এখনো অনেকগুলো দিন আছে, খুব ভালোভাবে কাটাবো। কয়টা মণ্ডপ ঘুরেছেন এ পর্যন্ত? একটাও ঘোরা হয়নি, আমাদের এখানেই আসি আপাতত। আপনার নাম? আমার নাম বাণী চক্রবর্তী। কেমন লাগছে এবারে পূজো? পূজা তো ভালো আছে, অন্যবারের তুলনায় এবার আমরা বেশি ভালো লাগতেছে, যেহেতু আমাদের এবার পূজা মহালয়ের দিন থেকেই শুরু হয়ে গেছে, ওদিকে প্রথম ঘট বসছে, 8 দিন ধরে পূজা চলতেছে, আরো তো 2-3 দিন বাকি আছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের জন্য এবার আয়োজন করা হয়েছে শাক বাজানোর প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার গিফট পার্টনার রানার অটোমোবাইলস। যারা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান একটু সামনে চলে আসুন। আমরা 5 জন প্রতিযোগীকে পেয়ে গেছি। প্রথম প্রতিযোগী, আপনার নাম? সীমা রায়। আপনি শুরু করুন। আমাদের তৃতীয় প্রতিযোগী, আপনার নাম? গৌরী চক্রবর্তী। শুরু করুন। কি যে হবে বাবা, ধন্যবাদ আপনাকে। আমাদের পঞ্চম এবং শেষ প্রতিযোগী, আপনার নাম? মমতা কুণ্ডু। শুরু করুন আপনি। আমরা আমাদের এই প্রতিযোগিতার বিজয়িনীকে পেয়ে গেছি। এই প্রতিযোগিতার বিজয়িনী বাণী চক্রবর্তী, তাকে রানা অটোমোবাইলসের পক্ষ থেকে গিফট দিচ্ছে সবুজ। কেমন লাগছে আপনার? খুবই আনন্দ লাগতেছে, আমি ফার্স্ট হতে পারছি এখানটা। ধন্যবাদ সবাইকে।
বিরাজপুর রাজবাড়ী পূজা মণ্ডপে এসেছি। আমাদের এখানে এখন উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি। আমার তার কাছ থেকে এই দুর্গ উৎসবের শুভেচ্ছা বক্তব্য শুনব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। কুমারী পূজা দেবী দুর্গার ঐতিহ্যবাহী তান্ত্রিক মতবাদের প্রতিফলন ঘটেছে দক্ষিণ ভারতের কন্যাকুমারী মন্দিরের কুমারী প্রতিমা পূজায়। 1901 খ্রিস্টাব্দের 18 অক্টোবর স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে সর্বপ্রথম এই পূজা করেন। ঋতুমতি না হওয়া পর্যন্ত মেয়েরা কুমারী পূজায় নানা নামে অভিহিত হয়ে পূজিতা হয়। কথিত আছে, একটি কুমারী কন্যাকে আহার করালে সমগ্র বিশ্ব ভুবনকে আহার করানো হয়। এসেছি রংপুরের পীরগাছার নবদিগঞ্জ গ্রামে। এখানে তালুক উপাসু বটতলা দুর্গা মন্দির প্রাঙ্গণে জমে উঠেছে দুর্গা উৎসব, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত, তারা তাদের মনের বাসনা পূরণ করার জন্য এখানে এসেছে, দেবী দুর্গার চরণে অঞ্জলি দেওয়ার জন্য এসেছে। যে মন্দিরের সভাপতি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? গজেন্দ্রনাথ রায়। আপনারা কতদিন থেকে পুজোটা করছেন? আমরা 65 বছর যাবত করছি। কিরকম মনে হচ্ছে এবারের আয়োজনটা? কিরকম? খুব সুন্দর। আপনাকে ধন্যবাদ। এ মন্দিরের সভাপতিকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হচ্ছে শারদ সংঘের পক্ষ থেকে। ক্রেস্টটি দিচ্ছে সুমন দাস। আমরা কিছু ছোট ছোট এখানে প্রতিযোগিতার আয়োজন করব। আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা কাছাকাছি চলে আসবেন। তোমরা আজকে উলুধ্বনি দিবে এক এক করে, যারটা ভালো হবে এবং সময় নিয়ে করবে তাকে আজকে পুরস্কার দেওয়া হবে। আমাদের সামনে ছেলেরা উলুধ্বনি দেবে, এটা একটা মজার পর্ব। আমরা দেখবো ছেলেরা কিভাবে উলুধ্বনি দিয়েছে, তার মধ্যে সময় বেশি দিয়েছে এবং খুব ভালো উলুধ্বনি দিয়েছে। আপনার নামটা আরেকবার বলেন। শ্রী বিজন চন্দ্র রায়। বিজনের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে
সুমন দাস এবং পুরস্কারটি দেওয়া হচ্ছে রানার অটোমোবাইলসের সৌজন্যে। এখানে অনেক মহিলা দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছে যাব। আপনার নাম বলে শুরু করুন। গোলাপি। উলোধ্বনি প্রতিযোগিতায় প্রথম হয়েছে অঞ্জলি। অঞ্জলিকে পুরস্কার তুলে দিচ্ছে রানার অটোমোবাইলসের সৌজন্যে ফিরোজ। আমরা এখন এসেছি শ্রী শ্রী বুড়িমা মন্দির আমাশু কুকরুলে। এখানে শহরের মতো এত চাকচিক্য না থাকলেও ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এই প্রাঙ্গণ। আমরা এখন এই পূজা মণ্ডপের একজন সদস্যের সঙ্গে কথা বলবো। আপনার নাম? মাধবচন্দ্র রায়। আপনি এই কমিটির কোন পদে আছেন? জাস্ট শুধুমাত্র একজন সদস্য হিসেবে। কেমন মজা করছেন এবার পূজায়? এবার পুজো গত দুবার আমরা করেছি, এবার তৃতীয়বার হচ্ছে। তো আগের চেয়ে এবছর অনেকটাই বেশি ভালো মনে হচ্ছে, অনেকটাই উন্নত, অনেকটা ব্যয় করছি আমরা, অনেকটা বেশি পরিশ্রম করছি এবার আর কি। জাস্ট আস্তে আস্তে চেষ্টা করতেছি, জাস্ট সামনে আরও ভালো করতে আর কি, এভাবেই হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন সদস্যের কথা বলছি। আপনার নাম? গৌতম। আপনি কোন পদে আছেন? প্রচার সম্পাদক। কেমন লাগছে এবার পুজো? এবারকার পুজো আমাদেরকে অনেক ভালো লাগছে। শারদ সংঘের পক্ষ থেকে আপনাদেরকে টিকরে তুলে দিচ্ছে প্রণয় বসাক। বুড়িমাতা মন্দির পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শারদ সংঘকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি, আর ফুলের তোড়া দিচ্ছে আমাদের গৌতম, আমাদের একজন প্রচার সম্পাদক। ধন্যবাদ আপনাদেরকে। আমরা ছোট সোনামণির জন্য একটি খেলার আয়োজন করেছি, যে সবচেয়ে বেশি বল ঝুড়ির মধ্যে ফেলতে পারবে সেই হবে জয়ী। আমরা আমাদের খেলার জয়ীকে পেয়ে গেছি, দুজন জয়ী। তোমার নাম? আমার নাম মিতুয়ান্তরা রায়। তোমার নাম? রাধা দেবাশিস রায়। তাদের দুজনকে রানা অটোমোবাইলসের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছে বাবাই আর অরণ্য। আপনার নাম?
আছে, তার মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো মনে হয়? যেহেতু এটা আমাদের আমাদেরটাই ভালো লাগবে। আপনার সামনে আরো একজন সদস্য রয়েছে, তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? পার্থ ঘোষ। আপনি এই কমিটিতে কতদিন থেকে আছেন? এবারই নতুন। অনেক সুন্দর হয়েছে আপনাদের এই মণ্ডপটি এবং প্রতিমাও অনেক সুন্দর হয়েছে, এই জন্য শরৎ সংঘ আপনাদেরকে একটি শুভেচ্ছা ক্রেস্ট উপহার দিচ্ছে, আর উপহারটি দিচ্ছে প্রণয় বসাক। আমরা এই শরৎ সংঘ এইরকম একটি পূজা পরিক্রমা দীর্ঘদিন থেকে পড়ে আসছে, এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আমরা তাদের সাফল্য কামনা করি এরকম যেন চিরদিন তারা করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটি প্রশ্ন পর্বের আয়োজন করব। সন্ধি পূজা কি? সন্ধি পূজা কাকে বলে? এটা অষ্টমী এবং নবমীর মিলন ঘন্টাকে বলা হয় সন্ধি। সন্ধি স্থলে মানে অষ্টমীর শেষ নবমীর শুরু, এই এর যে মাঝে যে সময়টা এটাকে বলা হয় সন্ধি। সন্ধি এই সময়টাকে সন্ধি পূজা বলা হয়, সন্ধি পূজা হয়, সন্ধি বলা হয়। একদম সঠিক উত্তর দিয়েছে। প্রশ্ন পর্বের বিজয়ীকে শুভেচ্ছা উপহার দেব, আর এই উপহারটির গিফট পার্টনার রানার অটোমোবাইল। গিফট দিচ্ছে তন্ময়। ফার্স্ট বলেতে মারলো যেদিন ছয়, ওর মনেতে করতে বোলিং লাগতো হেভি ভয়। বাঙালি জাতি চিরকালই আনন্দে প্রিয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এই পূজা মন্দির প্রাঙ্গণে। আমরা এসেছি রংপুর কামারপাড়া রথ মন্দির প্রাঙ্গণে। আমার পাশেই রয়েছেন এই মন্দির কমিটির সহসভাপতি। আপনার নাম? গোপাল চন্দ্র দাস। আচ্ছা, আপনারা এই পূজোটি কতদিন থেকে করছেন? 1968 সাল থেকে ওনারা আয়োজন করছেন এই পূজা। এবার তারা মণ্ডপটি তৈরি করেছে একটু ভিন্ন আদলে। আপনারা এটা কিভাবে তৈরি করেছেন? এটার মূল থিমটা হলো যে আমাদের এই টেরাকোটাটাকে অরিজিনালি টেরাকোটা রূপে ভক্তবৃন্দের সামনে উপস্থাপন করা, আমরা সেই চেষ্টাটাই করছি। আমাদের এই মন্দিরের মূল উপাদান হচ্ছে বাঁশের চাটাই, বাঁশের চাটাই অর্থাৎ ধারা। এই ধারা দিয়ে আমরা এই মন্দিরটিকে তৈরি করেছি এবং এর সঙ্গে আমরা কিছু ককশিটের ব্যবহার করেছি। কামারপাড়া পূজা কমিটিকে একটি ক্রেস্ট উপহার দিবে শর্মিষ্ঠা দাস এবং সেটি শারদ সংঘের পক্ষ থেকে। ধন্যবাদ কামারপাড়া রথ মন্দির পূজা কমিটিকে। আমরা এখানে পেয়েছি 18-20-22 সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রিপাকে। আমরা তার সঙ্গে কথা বলবো, আপনার অনুভূতিটুকু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের শারদীয় দুর্গা উৎসব কামারপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগে এই কামারপাড়ায়। আমি সবচেয়ে প্রথমেই আমি আমার যে 18-20-22 তিনটি ওয়ার্ডের মধ্যে 18-তে কোনো পূজা মণ্ডপ নেই, আমার 20-এ আর 22-এ আমি সর্বপ্রথম আমি 22-এ আসি এবং কামারপাড়া এই মণ্ডপে আমার খুব ভালো লাগে এবং প্রতি বছরে এরা নতুন নতুন চমক দিয়ে থাকে আমাদের এই জনগণকে আর কি। ধন্যবাদ। মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রিপাকে একটি ক্রেস্ট দিচ্ছে শারদ সংঘের পক্ষ থেকে ফিরোজ। আমরা এখানে ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করব। দুর্গার কটি হাত? 10। আচ্ছা, এবার বলো দুর্গার চোখ কটি? 2টি। দুর্গার চোখ কটি? 3টি। লক্ষ্মীর বাহন কি বলো? লক্ষ্মীর বাহন পেঁচা। সেটাও পেরেছে। দুর্গার হাতে কটি অস্ত্র? হাতে 10টি অস্ত্র। নাম বলো? ত্রিশূল, শঙ্খ, পদ্ম, ফুল। আচ্ছা, যাই হোক, চেষ্টা করেছে। আর তুমি বলো দুর্গার কটি অস্ত্র হাতে? 10টি। নামগুলো বলো?
শঙ্খ, ত্রিশূল, চক্র, তিনটি পেরেছে আমি। আচ্ছা তুমি বলো তো সরস্বতী কিসের প্রতীক? তুমি বলো দুর্গার হাতে কটি অস্ত্র? দশটি। নামগুলো বলো। ত্রিশূল, শঙ্খ। আচ্ছা এবার বলো দুর্গা কাকে বধ করেছে? অসুরকে। আমরা দুজনকে বেছে দিয়েছি শারদ সংঘের পক্ষ থেকে, শ্রাবন্তী এবং পূজাকে। শ্রাবন্তী এবং পূজাকে পুরস্কার তুলে দিচ্ছে সবুজ, রানার আটক হয়েছে সৌজন্য। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশ। তোমা দুর্গা মা গো তুমি আসবে কবে, তোমার ভুবন চোখের জলে ভাসে গো। তোমা দুর্গা মা গো তুমি আসবে কবে, তোমার ভুবন চোখের জলে ভাসে গো। তোমার কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী লক্ষ কোটি সন্তান কাঁদে গো। তোমার কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী। সবাইকে নবমীর শুভেচ্ছা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি চব্বিশ হাজারী আদর্শ পাড়া দুর্গা মন্দিরে। এখানে মণ্ডপটি দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি। এই ছোট্ট শিশুটি নিজ হাতে প্রতিমাটি গড়ে তুলেছে। আসুন আমার তার সঙ্গে একটু পরিচয় হয়নি। তোমার নাম? শ্রীরঞ্জন চন্দ্র রায়। তোমার এবার পূজা কেমন মজা লাগছে? ভালো। প্রিয় দর্শক, যে কাজটি আমরা সকলে মিলে করতে হিমশিম খেয়ে যাই, সে কাজটি এই ছোট্ট শিশুটি করে আমাদের অবাক করে দিয়েছে। চলুন শুনি তার মুখ থেকে সে কিভাবে কাজটি করলো। এই প্রতিমাটি করতে তোমার কতদিন সময় লেগেছিল? 14 দিন। এটি করতে তোমাকে কে কে উৎসাহিত করেছে? আমাদের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি এই জন্য প্রতিমা জন্য তৈরি করতে পারি, আর আমাদের পরিবার মিলে ও গ্রামবাসী মিলে আমাকে সহযোগিতা করছে, সেজন্য আমি প্রতিমা তৈরি করছি। তোমার এই প্রতিমাটি করতে এবং পূজা মণ্ডপ সাজাতে যে অর্থের প্রয়োজন হয়েছে, এই যোগানটি তুমি কোথা থেকে পেয়েছো? আমি জমানো টাকা দিয়ে আমাদের প্রতিমা তৈরি করছি, আর সরকার থেকে কিছু পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই গ্রামে হিন্দু মুসলিম সকলে মিলে পূজায় অংশগ্রহণ করেছে, তাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে আমরা মুগ্ধ। শরৎ সংঘের পক্ষ থেকে শ্রী রঞ্জন চন্দ্র রায়কে একটি ক্রেস্ট প্রদান করছে সুমন। এখন শরৎ সংঘের পক্ষ থেকে এই শিশুটিকে 1000 টাকা অনুদান প্রদান করছে সুব্রত সরকার গৌড়। রানা অটোমোবাইলসের সৌজন্যে তার জন্য আরেকটি গিফট। গিফট হচ্ছে ফিরোজ। আমরা এখন কথা বলবো এখানকার গ্রামবাসীর সঙ্গে। চাচা আপনার নাম? রেশাক। এই ছোট শিশু নিজ হাতে যে প্রতিমাটি তৈরি করেছে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। গ্রামের সমস্যা আমার নিজ হাতে তৈরি করছে, আমরা সহযোগিতা করছি, আমরা গুলো আমার পাশে আসে যাও প্রতিযোগিতার আয়োজন করেছি। আর এই প্রতিযোগিতার গিফট পার্টনার রানা
है मेरी इतनी सी हसरत है गले लग जान जा तेरी बाहों में राहत है तेरी जुल्फों में जन्नत है मेरी इतनी सी हसरत है गले लग जान जा सुलगे सुलगे बदन है उलझे उलझे सनम है बढ़ती जाती আমরা এখন উপস্থিত হয়েছি চব্বিশ হাজারি দুর্গা মন্দিরে। এখানে তারা অনেক সুন্দরভাবে তাদের মণ্ডপটি সাজিয়েছে। এখন আমরা কথা বলবো এই কমিটির দুজন সদস্যের সঙ্গে। আপনার নাম? সুশীল চন্দ্র রায়। আপনি এই কমিটির কোন পদে আছেন? আমি সম্পাদক। কত বছর থেকে এখানে পুজো করছেন আপনারা? আমরা কুছ দীর্ঘ 35 বছর ধরে এই অর্থ এলাকায় প্রায় 400 ঘর মিলে আমরা এক জায়গায় এখানে পূজা করি সবাই সমবেতভাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন সদস্যের কথা বলবো। আপনার নাম? আমার নাম শ্রী প্রফুল্ল চন্দ্র রায়। আপনি কোন পদে আছেন? আমি এই মন্দিরের সভাপতি পদে আছি। কেমন মজা করছেন এবার পুজোতে? বেশ ভালো। এখানে বলতে হয় এখানে মা দুর্গার ভক্তবৃন্দদেরকে শারদীয় শুভেচ্ছা এবং যারা বিদেশি আপনার আগত ওনাদেরকেও মা দুর্গার ভক্তদেরকে বিশেষ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুবই আনন্দের সঙ্গে আমরা চব্বিশ হাজারি এই দুর্গা মন্দিরে মা দুর্গার উৎসব পালন করতেছি। ধন্যবাদ আপনাদেরকে। সাজ সঙ্গের পক্ষ থেকে কমিটির ক্রেস্ট উপহার দিচ্ছে সুমন। পুজো মনে আনন্দ, আর এই আনন্দকে আরো আনন্দময় করে তুলছে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে অনেক বিদেশি। চলুন তাদের অনুভূতি শুনি। কেমন লাগছে এবার পুজো? ভালো লাগছে, অনেক ভালো। আরো তো মণ্ডপ ঘুরেছেন। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কোন মণ্ডপটা ভালো লেগেছে? আমি মণ্ডপটার নাম জানি না, শুধু দেখছি। থ্যাংক ইউ। বেশ ভালোই লাগছে। বাংলাদেশে প্রথমবার আমরা দুর্গা পূজা দেখতেছি, সবার জন্যই একটু মজা পাইলাম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন মণ্ডপও দেখলাম, খুবই ভালো। দাদা আপনি কোন দেশ থেকে এসেছেন? আমি নেপাল থেকে আসছি, বাট আমার কয়েকজন এখানে ফ্রেন্ডরা আছে। তারপর এই যে যতজন দেখতেছেন এখানে নেপাল ইন্ডিয়া দুই দেশ থেকেই আসছে এরা। আপনাদেরকে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে আপনাদের সঙ্গে এইভাবে মিশা, আর তারপর আপনাদের সঙ্গে কথা বলাটা আমাদেরও খুব ভালো লাগছে। শারদ সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট। ক্রেস্ট দিচ্ছে ডাক্তার রবিশঙ্কর মণ্ডল। Thank you.
এখন এসেছি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে। এখানে এসে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত দর্শকের ভিড়। আমরা এখানে এসে মুগ্ধ হয়েছি। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকভাবে শুরু হয়েছে মায়ের আরাধনা। এবং এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা প্রতি বছরই শুনতে পাই মনোমুগ্ধকর কিছু মিউজিক। মনে প্রশ্ন জেগেছে আমারও, আমার মনে হয় সব ভক্ত শ্রোতা যারা আছে, দর্শনার্থী যারা আছে, সবার মনে এই প্রশ্নটি জেগেছে, এই মিউজিকের নেপথ্যে কে? আমরা জেনেছি তিনি আর কেউ নন, আমাদের বাবুদা। আমরা এখন তার কাছেই যাচ্ছি। বাবুদা, আপনার, আমরা প্রতি বছরই মিউজিক শুনি, এবছর এসে শুনেছি, তাই কৌতূহলবশত আপনার নামটি আমরা জেনে নিয়েছি, আপনি কিছু বলুন। এই মিউজিক আমি প্রায় 25 বছর থেকে, মানে এটা একটা আমার মানে ইচ্ছা, মানে কালেকশন বলতে পারেন। আমার এই কালেকশনটা আমার নিজের থেকেই একটা ইচ্ছা যে আমি একটা নতুনত্ব কিছু সঙ্গীতের দেব, দেখানোর চেষ্টা করছি। সেই আলোকেই এগুলো করছি, এটাই পুজোর মধ্যে একটা কিছু করে দেখানোর। ধন্যবাদ বাবুদাকে। আসলে নতুন কিছু আমরা সবাই ভালোবাসি, একটু নতুনত্ব হলে সবার ভালো লাগে। বাবুদাকে ধন্যবাদ। আমার পাশে দাঁড়িয়ে আছেন এই কালীবাড়ি কমিটির আরেকজন, আপনার নাম? আমার নাম সুবরঞ্জন দে বাবলু, বর্তমান সাধারণ সাংগঠনিক সম্পাদক রংপুর ঈশ্বরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি। আমরা এবার আরেকজনের কাছে যাচ্ছি, তিনি ওই কমিটিতে আছেন, আপনার নাম? আমার নাম কার্তিক প্রামাণিক, আমি একজন সাধারণ সদস্য এই কমিটির। ধন্যবাদ সবাইকে। শারদ সংঘের পক্ষ থেকে এই কালীবাড়ি কমিটিকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছে সুব্রত সরকার গৌড়। আমরা বরাবরই দেখে আসছি এই কালী মন্দিরে সাবিকি ঢঙে পূজা হয়। এই পুজো হয় ঠিকই, আমরা পুজো করেই চলে যাই, দশমীতে মাকে বিসর্জন দেই, কিন্তু এর আড়ালে একজন থাকেন যার কথা আমরা কখনোই ভাবি না, যিনি এই পুজোর আয়োজন করেন, সবাই মঞ্চ পড়েন দেবীর উদ্দেশ্যে। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমি গিরিজাশঙ্কর চক্রবর্তী। আপনি কতদিন থেকে এখানে পুজো করছেন? আমি দীর্ঘ 15 বছর যাবত পুজো করছি। কেমন লাগছে? আর সবাইকে, আপনি পুজো করেন, আমরা আপনার মাধ্যমে দেবীকে আরাধনা করি, কিন্তু আপনার অনুভূতি কেমন? আপনি তো আমাদের মতো, আমার মনে হয় এভাবে বেড়াতে পারেন না, বা দেবী দর্শন জানি না কতটুকু করতে পারেন, সবসময় করছেন, কিন্তু যে যতটুকু আনন্দ ঘুরে বেড়ানোর যে আনন্দটুকু, সেটা আপনারা কতটুকু পাচ্ছেন আমরা জানি না, আপনি আমাদের জানাবেন। আসলে কি, আমাদের এই পূজার সময়সূচি অনুযায়ী পূজা অর্চনা করতে হয়, এই জন্য আমাদের বাড়ি যাওয়ার মতো সময় হয় না। তবে এখানে একটা আমি কথা বলি, যে এই কথাটা যে ত্রেতা যুগে রামচন্দ্র সেই সীতাকে উদ্ধার নিমিত্তে রাবণকে বধ করে দুর্গাপূজা করে, অর্থাৎ দুর্গাপূজা করে অকাল বোধন করে রাবণকে বধ করে, সেই আদলে আমরাও কিন্তু বর্তমানে যে আমরা পূজাচনা করছি, অভাবরূপ দানব আমাদের সুখ সীতাকে হরণ করে নিয়ে গেছে। আমরা এবারে মায়ের বার্তা হোক যে অভাবরূপ দানবকে বধ করে সেই সীতারূপ সুখকে ফিরিয়ে আনা, এটা এবারে প্রতিপাদ্য বিষয় হোক। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এটা চাই, আমাদের অভাব যেন আমাদেরকে গ্রাস না করে, কোনো অশুভ শক্তি যেন আমাদের গ্রাস না করে, সবাই যেন সুখে থাকে, সবাই যেন শান্তিতে থাকে, আজকে আমাদের এটাই কামনা। এই মন্দিরের পুরোহিতকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছে তন্ময় সরকার, এবং এটি শারদ সংঘের পক্ষ থেকে। সুধী ভক্তবৃন্দ, আমরা একটা খেলা খেলবো এখন শারদ সংঘের পক্ষ থেকে, আপনারা সবাই প্রস্তুত? আমি কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর যে সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে একটি পুরস্কার দেওয়া হবে, একটি নয় দুটো পুরস্কার দেওয়া হবে। আমরা জানতে চাচ্ছি সন্ধি পূজা কাকে বলে? আমরা একজন ভক্তর কাছে চলে যাব, আপনি বলুন। অষ্টমী ও নবমীর মাঝখানে যে পুজোটা করা হয়, সেই মাঝখানে তিথিতে যে পুজোটা করা হয় সেটাই হচ্ছে সন্ধি পূজা। এটা মহারাবণের উদ্দেশ্যে এই পুজোটা করা হয়। ধন্যবাদ আপনাকে। রানার অটোমোবাইলসের সৌজন্যে তাকে পুরস্কারটি দিচ্ছে সুমন দাস। ধন্যবাদ সোমা চক্রবর্তী।
শারদ সংঘের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতিবার করেন। আমি চাই যে কোথায় আপনাদের সাথে দেখা হবে, মনে মনে এটা সবসময় চাই, এই আশা নিয়ে কিন্তু আমি পুজোয় বেরোই। এটাই আমাদের শারদ সংঘের একটা বিরাট পাওনা। আমরা একটা ছোট্ট মণিকে পেয়েছি, তার কাছে জানতে যাবো। আচ্ছা তুমি বলো তো, দুর্গার হাত কটি? দশটি। দশটি। কটি অস্ত্র দুর্গার হাতে? তুমি অন্তত তিনটি, তিনটি অস্ত্রের নাম বলো। ত্রিশূল, চক্র, দর্পণ। বলো আবার জোরে বলো। ত্রিশূল, চক্র, দর্পণ। আচ্ছা যাই হোক, ও খুব চেষ্টা করেছে, আমার মনে হয় দশটা দিলে দশটাই হয়তো চেষ্টা করতো, ওকেও আমরা নিরাশ করবো না। মোহনা রায় খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে, তাই রানার অটোমোবাইলসের সৌজন্যে পুরস্কারটি আমরা তুলে দিচ্ছি। পুরস্কারটি দিচ্ছে ডাক্তার রবিশঙ্কর মণ্ডল। সবার
हसरत है गले लग जान जा तेरी बाहों में राहत है तेरी जुल्फों में जन्नत है मेरी मारलो जेदिन छाय और मन ते करते बोलिंग लगतो है भी भाए हाथ धरे मा तुई से खाली इन स्विंग एर स्टाइल मिड विकेट उड़िए दिलाम दिलाम ओके स्माइल जेदिन थके हाय मन जे ओके चाहे तुई मा दिली हट्टा बारिए जय दुर्गा ठाकुर ढंकुरा कुर तुई तो सबर मा तुई कौन लेवलेर कौन खिलाड़ी खेल तो जाने ना। नमस्कार रंगपुरवासी अपनारा देखछेन সাহস সংঘ পুজো পরিক্রমা 2015। এখন আমরা উপস্থিত হয়েছি রংপুর হরিজন যুবক সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপে। এখন আমরা এখানকার বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলবো। আপনার নাম? সঞ্জয় কুমার। আপনি কোন পদে অভিযুক্ত? আমি সাধারণ মানে কেসিয়ার। আপনার নাম? আমার নাম ছোটু। আমার সাধারণ সংগঠন। আপনার নাম? আমার নাম ইমরান। আপনি এখানকার কোন পদে রয়েছেন? সদস্য পদে। আপনার নাম? সুদন কুমার রায়। আমি সাংগঠনিক সম্পাদক পূজা কমিটির। আচ্ছা, আপনারা পুজোতে কেমন আনন্দ করছেন এখন? আমরা পুজোতে অনেক আনন্দ করছি, যেমন নাচ গান অনেক সুন্দর হচ্ছে, আমাদের নাচ গানের জন্য আমাদের খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, আপনি? এবারে প্রতিবার থেকে এবারে আমাদের আয়োজনটা অনেক সুন্দর, আর আমাদের উৎসাহটা বেশি, উদ্দীপনার মধ্যে আমাদের উৎসাহ আনন্দ বেশি। এখন শারদ সংঘের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হবে এই হরিজন যুব সংঘকে। ক্রেস্টটি প্রদান করবেন ডক্টর রবিশঙ্কর মণ্ডল। Yeah.
শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বিশেষ অতিথিবৃন্দ সবাই, এবং আমার সামনে উপস্থিত আজকে তিন দিন যাবৎ এই পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা যারা আছেন বিভিন্ন জায়গায়, সভাপতি সম্পাদক সহ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সকলকে আপনাদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিভিন্ন রকম মণ্ডপ সজ্জার একটা ব্যাপার থেকে যায়। রংপুরে শারদ সংঘ যারা প্রত্যেকটি পূজা পরিক্রমা নিয়ে ঘুরে বেড়ান, তারা এবার সজ্জাকে কেন্দ্র করে পুরস্কার ঘোষণা করেছেন, যাতে প্রথম হয়েছে বৈরাগী পাড়া, তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছে। দ্বিতীয় হয়েছেন গুপ্তপাড়া মণ্ডপ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তৃতীয় স্থান অধিকার করেছেন মুরাডল পূজা কমিটি মণ্ডপ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং শারদ সংঘের সাথে যোগাযোগ করে তাদের নির্ধারিত পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপ মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায়, করে ধুনচি দুহাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।